আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং ভিউয়ার, তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো এবং শুভকামনা জানিয়ে আজকে তোমাদের মাঝে যে তোমাদের সংশোধিত যে সিলেবাসটা সেটা নিয়ে হাজির হয়েছি এবং তোমরা তোমাদের সংশোধিত সিলেবাসটা একটু দেখবা এখন ভালো করে। দেখো, এখানে তোমাদের গত যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটাকে সংশোধন করে নতুন করে সিলেবাস দেওয়া হয়েছে। খুবই একটা শর্ট সিলেবাস, আশা করি তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তোমরা খুব ভালো করতে পারবা। এবং তোমরা একটু সিলেবাসটার দিকে তাকাও একটু সুন্দরভাবে। প্রথমে বলা হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো সেগুলো, এবং তোমরা দেখো প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে চারু ও কারুকলা। একটু দেখো তোমরা, এরপরে যে সাবজেক্টটা আসতেছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। আসো আমরা কৃষি শিক্ষা, কৃষি শিক্ষাটা আমরা দেখতেছি প্রথম অধ্যায় দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায়। এরপরে চলে আসো বাংলা প্রথম পত্র, কবিতা অংশ, বাংলা দ্বিতীয় পত্র আসো, এরপরে সমাজ,
এরপরে জীববিজ্ঞান আসো। জীববিজ্ঞানে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি, 11 অধ্যায় জীবের প্রজনন, 12 অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন। প্রথম নৈতিক শিক্ষা, ব্যবসা উদ্যোগ, এরপরে হচ্ছে কেরিয়ার শিক্ষা, যতটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এরপরে আসো রসায়ন, যার মধ্যে তৃতীয় অধ্যায় দেওয়া হয়েছে পদার্থের গঠন, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, এবং 11 অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম। পৌরনীতি এবং নাগরিকতা, অর্থনীতি, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ফিনান্স ও ব্যাংকিং, ফিনান্স ও ব্যাংকিং তোমরা খেয়াল করো। এরপর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ভূগোল পরিবেশ, এরপরে অধ্যায়টা উচ্চতর গণিত, উচ্চতর গণিতে যে অধ্যায়গুলো রাখা হয়েছে সেটা হচ্ছে সপ্তম অধ্যায় বীজগণিত, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি,
নবমধ্য সূচকীয় এবং 11 স্থানাঙ্ক জ্যামিতি। এরপর আছে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা, উপরাষ্ট্র বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, আর্টসের সাবজেক্ট, গার্হস্থ্য বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায়। পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম, যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, অষ্টম অধ্যায় বৃত্ত এবং নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, সপ্তম অধ্যায় পরিসংখ্যান, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞানের খেলাধুলা, তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায়, দশম অধ্যায় এবং পদার্থবিজ্ঞান, প্রথম অধ্যায় ভূতরাশি এবং পরিমাপ, দ্বিতীয় অধ্যায় গতি, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, অধ্যায় আর আলো প্রতিফলন, অধ্যায় 11 জলবিদ্যুৎ। বিজ্ঞান প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, নবম অধ্যায়, দ্বাদশ অধ্যায়। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আশা করি তোমরা তোমাদের সিলেবাস পেয়েছো এবং সুন্দরভাবে পড়াশোনা করো। যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তোমরা সুন্দরভাবে চাইলে এটাকে শেষ করা সম্ভব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।